এশো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহ পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমরা এক ভাই জানতে চেয়েছেন কুরআন ختم করে এর সওয়াব বকসানো যাবে কিনা যেটি আমাদের বাংলাদেশে সচরাচর হচ্ছে কোরআন খতম করার পরে মৃত্যু ব্যক্তির নামে বা জীবিতদের নামে বা যেই বাড়িতে কোরআন খতম হচ্ছে সেই বাড়ির সবাইয়ের নামে সব যে বক্সানো হচ্ছে এটা কতটুকু হাদিস সম্মত বর্তমানে যে কোরআনের সব বকসান হচ্ছে কোরআন এবং হাদিসে এটি নেই এটা শরীয়ত বিরোধী শরীয়ত সম্মত নেই রাসুল সাল সাল্লামের যুগেও ছিল না সাহাবিদের যুগেও ছিল না কোন সাহাবি এভাবে করেছেন বা পরবর্তী তাবিরা করেছেন এটি কোনো প্রমাণ পাওয়া যায়নি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিম অবতীর্ণ করেছেন এটা মুসলিম জাতির জন্য একটি রহমত স্বরূপ মুসলিম জাতি এটা তেলাওয়াত করবে এর অর্থ জানবে মুসলিম জাতি নিজে উপকৃত হবে এবং এ অনুযায়ী আমল করবে যেমন আল্লাহ আল্লাহরব্লা আলামীন সোরা সাদে উল্লেখ করেছেন কিতে আবুন আংজেল না হইলেই কে মোবারকুন লিয়া দেব বারু আয়াতিহি অলিয়াতে উলুল আলবাব যে এ এক কল্যাণকর কিতাব আল কোরআন এটা আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে মানুষ আয়াৎ সমূহ করে এবং বোধ সম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে এখানে আল্লাহর ব্লালামী কোরআনকারী অবতীর্ণ কেন করেছেন এটা উল্লেখ করেছেন পরবর্তী আয়াতে আল্লাহ ব্লা আলামী ঘোষণা করেন ইন্নাহাদাল কোরআন আহদির ইল্লাতি আকওয়াম যে এটি একটি মহাগ্রন্থ আল কোরআন যা অনেক জাতিকে পথ প্রদর্শন করে তথা দিশিহারা পথ হারা জাতিকে সঠিক পথ প্রদর্শন করে আল কোরআন অন্যত্রে আল্লাহ রব আলমিন সোরা ফসিলাতে এরশাদ করেন কুল হু আলিল্লাদিন আমানু হুদাউ বাশিফা শিফা জেহেনবী আপনি বলে দিন আল কোরআনে করিম ইমানদাদের জন্য হেদায়ত স্বরূপ এবং আরোগ্যতা শিফা যে কোরআনে কারিম মানুষকে আরোগ্যতা দেয় এবং টেনশন থেকে মুক্ত করে এটি হলো তাদের জন্য একটি শিফা রসুল সাল্লাম কোরআনে কারিম সমুখে বলেছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে হাসরে মাঠে কিয়ামতি দিন সুপারিশ করবে যে হে আল্লাহ আমাকে সে রাত জেগে তেলাওয়াত করেছে তুমি আমার সুপারিশ গ্রহণ করো আল্লাহ রব তার সুপারিশ গ্রহণ করবেন অন্যতের আসলাম বলেছেন খাই রুকুম মানতে আল কোরআন ও আল্লামাহ তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় অন্যতের রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে বলেছেন ম্যান কার আল কোরআন হারফান ফালাহ আশ হাসানাত যে ব্যক্তি কোরআনে কারিমের একটি বর্ণ পড়বে তার জন্য দশ নেকি। উল্লেখ উল্লেখ্য কারিম যে পড়বে যে আমল করবে তেলাওয়াত করবে তার জন্য সোয়াব হবে তবে এই সোয়াব ব্যালেন্স থেকে ট্রান্সফার করে দেওয়া এবং এই সোয়াব বক্সাই দেওয়া কোরআন হাদিস বিরোধী এই বিষয়ে কোনো ইঙ্গিত কোরআন হাদিসে আসেনি কোরআনে কারিম তেলাওয়াত করা বা নামাজ পড়া একটি ইবাদত এই ইবাদত নির্ভর করে কোরআন এবং সোনার দলিলের উপর যদি কোরআন এবং সুন্নার দলিল না পাওয়া যায় প্রমাণ না পাওয়া যায় রাসুলের যুগে যদি কোনো এমন হয়েছে ইঙ্গিত না পাওয়া যায় তাহলে অবশ্যই এটা প্রকাশ্য বেদ এটি হল প্রত্যাখ্যানযোগ্য এবং এটি আমলযোগ্য নয় এই সমস্ত আমল আল্লাহ রব আলমিন প্রত্যাখ্যান করবেন রাসুল সালাম আমিল যে ব্যক্তি কোনো আমল করলো যে বিষয়ে আমাদের আমাদের কোনো সমর্থন নেই ইসলামে নেই সেটি হলো প্রত্যাখ্যানযোগ্য তবে জীবিত ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির জন্য আমরা যেটা করবো শরীরসম্মত হাদিস সম্মত যেটি হলো সাদকা করব মৃত্যু ব্যক্তির নামে অথবা তাদের জন্য দোয়া করব তাদের জন্য হজ করব ওমরা করব এমনকি যদি তাদের ফরজ রোজা ছুটে যায় থাকে মারা গেছে তাদের পক্ষ থেকে ফরজ রোজা করে দেবো আর জীবিত যারা আছে তাদের জন্য সর্বদা দোয়া করবো তেলা কালাম একটি ইবাদত ভালো কাজ এটি আল্লাহর কাছে পেশ করে আমরা দোয়া করব যে আল্লাহ আমি একটি ভালো কাজ করলাম আমার অমুক অসুস্থ বা অমুক সমস্যায় জর্জরিত তাকে ক্ষমা করে দেব তবে সোয়াব বক্সানো এই যে বক্সায় দেওয়া যে রীতি রয়েছে আমাদের দেশে যে কোরআনে খতম হচ্ছে বাজেট করে চুক্তি করে নির্দিষ্ট মূল্য দিয়ে এটি শরীয়ত বিরোধী এটি হলো বেদাৎ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বাঁচার এবং শরীয় সম্মত আমল করার যে আমল করা তৌফিক দিন আমিন আমিন আলহাম আমিনহামদুলিল্লাহি আলমিন